ছোট ভাই, টেনশন করবা না, ভাই আছি তো। মোবাইল কেনার জন্য টেনশন করবো না ভাই, দামি ফোনটা কিন্তু তোমারই দেই। আমি যতদিন আছি ভাই, আমি জীবনে ল্যাপটপ চালাইছি না ভাই, তবে এই বিদেশ আসার পরে ছোট ভাইয়ের ল্যাপটপ কিনা দিলাম। এই বিদেশ আসার পরে ছোট ভাইয়ের দামি একটা মোবাইল ফোন কিনা দিলাম। এই বিদেশ আসার পরে দামি দামি গড়ি সব কিছু ভাইদেরকে দিতেছি। এই বড় ভাই যতদিন আছে ছোট ভাইয়ের টেনশন নাই। আরে ভাই আসি দিয়া যাই, প্রবাসীরা কখনো পিছনের কথা চিন্তা করে না, সবসময় দিয়াই যা। জানি না আর কত বছর দিতে হবে, দিয়া যাই। বুঝছেন, এই যারা বড় ভাই আছে সারা জীবন দিয়া যা ভাই, কি পা বিনিময়ে, ভালোবাসাটা পাইলেই চলে। বড় ভাইদেরকে কষ্ট দিও না যারা ছোট ভাই আছো। বড় ভাই মানে কি জানো ভাই, বাপের মতন আরেকজন বাপ। বাপে যেরকম সংসারটা পরিবারকে সামলায় রাখে, বড় ভাই সেম এরকম ভাবে সামলায় রাখে। যদি বড় ভাইদেরকে কষ্ট দাও, আল্লাহ সহ্য করবো না ভাই। যত জীবন আছি এই বড় ভাইয়ের কান্দের উপরে রাখবো তোমাকে, যত জীবন আছি পরিবারটাকে এই কান্দে করে রাখবো, সংসারের ঘানি টানাটা বড় ভাই করবে। চিন্তা করবো না ভাই, বড় ভাই আছি। এই বড় ভাই যতদিন আছি বাপের কাজটা বড় ভাই করে যাইব। বিনিময়ের আশা আমরা কখনো করি না প্রবাসী যারা। বড় ভাই যারা আছে কখনো চিন্তা করে না আমার ছোট ভাই আমার খাওয়া দাওয়া দিব কিনা, বৃদ্ধ হলে দেখবো কিনা, এই আশা কখনো করে না। আমি কি জন্যে, কোনো প্রবাসী করে না ভাই। বড় ভাই বড় ভাই, বড় ভাই বাপের মতন, বাপের পরে বড় ভাই সবকিছু। ছোট ভাই চিন্তা করবো না, বড় ভাই আছে।